সেফটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এটা না থাকলে আপনিও নেই। তো সেফটির কারণে অনেকেই তাদের অফিস, দোকানপাট, স্কুল কলেজ এবং তাছাড়া রুমে সিসি ক্যামেরা বসায়। বাট সময়ের সাথে যুগ পরিবর্তন হয়ে গেছে, আর এখন অনেক স্মার্ট স্মার্ট সিসি ক্যামেরা পাওয়া যায়। কোনোটা আইপি ক্যামেরা, আবার কোনোটা হিডেন ক্যামেরা। তো আজকে আমি আপনাদের আইপি প্লাস হিডেন এরকম একটা ক্যামেরার সাথে পরিচিত করব। তো এটা হলো একটা বাল্ব সিসি ক্যামেরা, যেটার মডেল হলো V380। আপনি এই ক্যামেরায় 360 ডিগ্রির ভিউ পাবেন, অর্থাৎ আপনি চাইলে চারটা ক্যামেরার কাজ একটি ক্যামেরাতে করিয়ে নিতে পারেন, কারণ 360 ডিগ্রির বড় ফিল্ড অফ ভিউ আপনি পাবেন। আর এটা বিশেষ করে আপনি চাইলে আপনার দোকানপাট, রুম অথবা অফিসেও বসাতে পারেন। প্রথমে যেহেতু আমি বলেছি এটা একটা হিডেন ক্যামেরারও কাজ করবে, কারণ এটা হলো এরকম দেখতে। তো এটা একটা বাল্ব আবার সিসি ক্যামেরা, সিসি ক্যামেরার ভিতর বাল্ব নাকি বাল্বের ভিতর সিসি ক্যামেরা এটা আমি নিজেই বুঝতেছি না, কারণ এটা দিয়ে বাল্বেরও কাজ করা যায় আবার সিসি ক্যামেরারও কাজ করে। আর তাছাড়া এতে অনেক সুন্দর সুন্দর ফিচার রয়েছে, যেমন এটা অডিও রেকর্ডও করতে পারে, আবার চাইলে অডিও শোনাতেও পারে। এটা নাইট ভিশন ফিচার আছে, রাতের বেলা ঘন কালো অন্ধকারেও আপনি সব কিছু দেখতে পারবেন BW মোডে। আর তাছাড়া সচরাচর কেউ বুঝে উঠতে পারবে না যে এটা একটা সিসি ক্যামেরা নাকি। অনলাইনে দ্বারা স্পিকাবো সহ আরও বিভিন্ন প্রকার শপিং ওয়েবসাইট রয়েছে, যেগুলো থেকে আপনি এটাকে মাত্র 1800 টাকা কিংবা 2000 টাকার ভিতর কিনে ফেলতে পারেন। আর আমি এটা পার্সোনালি কিনেছি বেশ কয়েকদিন আগে, রিভিউ করতেছি একটু পরে। এর কারণ হলো কি যে আমি এটা ব্যবহার করে দেখতেছিলাম আসলে কি এটা ব্যবহার করার যোগ্য নাকি এটা একটা গিমিক। পার্সোনালি বেশ কয়েকদিন ইউজ করে আমার কাছে এটা যথেষ্ট ইউজফুল মনে হয়েছে, আর এটা বেশ কিছু সুবিধা রয়েছে যা বাকি সিসি ক্যামেরাগুলোতে থাকে, যেমন মোশন ডিটেকশন, অর্থাৎ আপনার রুমে আপনি যদি অ্যালার্ম অন করে দিয়ে চলে যান, তারপর যদি কেউ আপনার রুমে আসে তখন আপনার মোবাইলে একটা অ্যালার্ম দিবে। তাছাড়া আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এই ক্যামেরার ভিউ দেখতে পারবেন। আর তাছাড়া এটা একটা আইপি ক্যামেরা, আর তার পাশাপাশি এটাতে মেমোরি কার্ডও ব্যবহার করা যায়। সুতরাং আপনার যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে দেন এটা রেকর্ড করতে থাকবে, আর ইন্টারনেট কানেকশন থাকলে তো কথাই নেই, রেকর্ড তো হলো। তার পাশাপাশি আপনি যদি অফিসে যান অথবা অন্য কোথাও যান, আপনার রুমের ভিতর কী চলতেছে কী হচ্ছে সব কিছু দেখতে পারবেন। আর রুম যদি একদম নিস্তব্ধভাবে থাকে, কেউ না থাকে, তাইলে এটা একদম বন্ধ থাকবে। আবার সাথে সাথে যখন কেউ রুমের ভিতর প্রবেশ করবে মোশন ডিরেকশনের মাধ্যমে এটা আবার চালু হয়ে যাবে অটোমেটিকলি। তো এতে করে আপনার মেমোরিও বাঁচবে আর অযথা ভিডিও রেকর্ড হবে না। এটার পিছনে রয়েছে ডিজিটাল মাউন্ট, আর বেশিরভাগ যাদের দেয়ালে অথবা বাড়িতে পুরনো মাউন্ট ইউজ করা, তো তারা এরকম একটা কনভার্টার ইউজ করতে পারেন। কনভার্টারটা 20 টাকার থেকে 25 টাকার ভিতর আপনারা কিনতে পারবেন, এবং মাউন্টটাকে সিম্পলি ঘুরে ঘুরে লাগিয়ে দেওয়ার পর এটাকে আপনারা দেয়ালের যে কোনো পুরনো আগের যেসব মাউন্ট ছিল ওরকম করে সেট করে নিতে পারেন। তো আমি একটা পুরনো মাউন্টে বসাবো, এই কারণে কনভার্টারটা ইউজ করতেছি। আর তাছাড়া এই বক্সের ভিতর আরেকটা মাউন্ট দেওয়া থাকে, ওইটা আপনারা আপনাদের দেয়ালে চাইলে লাগাই দিতে পারেন, বাট আমি ওটা ইউজ করব না। তো অনেক বললাম এর ফিচার সম্পর্কে, এখন এটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো এর একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে, এটাকে আমরা দেখবো। তো আমাদের যেতে হবে গুগল প্লে স্টোরে, এবং গুগল প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো V380। তো লিখলে এরকম একটা অ্যাপ্লিকেশন পাবো, V380 পুরো এটাকে ইনস্টল করে নিব। তো ইনস্টল করার পর এটা সেট আপ করা খুবই সহজ, তো সেট আপ পার্ট আপনারা চাইলে ইজিলি করে নিতে পারবেন। তো আমি আপনাদের জাস্ট এটার ফিচার দেখাচ্ছি। তো এদারে দেখতে পাচ্ছেন আমরা চারটা ক্যামেরার কাজ দেখতে পাচ্ছি, আর এই জায়গায় আপনি আমাদেরও দেখতে পাচ্ছেন। তো এখন আমি চাইলে এই জায়গায় কিছু বলতেও পারবো। তো আমি এই জায়গায় প্রেস করে হ্যালো হ্যালো যদি কোনো কথা বলে, তো ওটা আমাদের সিসি ক্যামেরা থেকে বলবে, এবং তার পাশাপাশি আমরা চাইলে ওই জায়গায় কী কী অডিও হচ্ছে ওটা চাইলে আমাদের মোবাইল ফোন দিয়েও শুনতে পারবো এই জায়গায় প্রেস করে। এবং তার পাশাপাশি আমরা একটা স্ক্রিনশট টাইপেরও নিতে পারবো, এবং তারপর চাইলে আমরা নাইট মোডটা অন করে দিতে পারি। তো নাইট মোড অন করার জন্য আমরা এই জায়গা থেকে উপরে পিকচার মোড থেকে BW মোড যদি অন করি, এটা দেখানোর জন্য এখন আমি আমার রুমের বাল্ব অফ করবো, যাতে করে আপনারা খুব সহজে সব বুঝতে পারেন। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘরের ভিতর ফুল অন্ধকার, কিন্তু তারপরেও সব কিছু দেখা যাচ্ছে। আর এটা যেহেতু 360, তো এই কারণে আমি এটাকে ঘুরে ঘুরেও কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি সব কিছু। আর তার পাশাপাশি আমরা এই জায়গায় মুডস থেকে বিভিন্ন মুড সিলেক্ট করতে পারি আপনাদের যেটা পছন্দ হয়। আমার পার্সোনাল ফেভারিট হলো এই চারটা, অর্থাৎ চারিদিকেরই ভিউ আপনাকে দিবে। এটা হলো ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, এবং এটা হলো দুই সাইড। তো এরকম করে খুব সুন্দরভাবে আপনাকে দেখাবে। আর তার পাশাপাশি এদেরতে একটা লাইটও রয়েছে, যেটাকে আপনারা নর্মাল লাইটের মতো ব্যবহার করতে পারেন। তার জন্য এই দুটো অপশানটায় গিয়ে এটাকে যদি অন করেন তো একটা লাইট অন হয়ে যাবে। তো এরকম এরকম করে আমরা এই লাইটটাকে অন অফ করতে পারি, অর্থাৎ ওই LED বাল্বের ভিতর যে লাইটটা ছিল। তো আমরা চাইলে রাত্রে ওই বাল্বটাকে অন করে এই জায়গায় যদি কালার মোড করি, তো আমরা এই জায়গায় কালার ফুটেজ পাবো, অর্থাৎ আমাদের এই জায়গায় সাদা কালো না রঙিনই দেখাবে। তো যেমনটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন, বাট আমি রিকমেন্ড করবো রাতের বেলায় BW মোড ইউজ করুন। আর বাল্বটাকে এই জায়গায় আমরা অফ করে রাখতে পারি, আর আমার পার্সোনাল ফেভারিট সেটিং হলো এটাকে অটো মোডে রাখা, অর্থাৎ যখন এমনিতেই আলো জ্বলবে তখন কালার মোডে রেকর্ড হবে, আর যখন কোনো আলো থাকবে না BW মোডে রেকর্ড হবে। তো এতে করে অন্ধকারেও সব কিছুর স্পষ্ট ফুটেজ পাওয়া যায়। আর তার পাশাপাশি যখন আমরা রুমে থাকবো না তখন আমাদের একটা সিস্টেম আছে রিপ্লে মোড। তো রিপ্লে মোডে গিয়ে আমাদের যখন যখন ইভেন্ট ক্রিয়েট হয় তখন তখনের জিনিস আমরা এই জায়গায় দেখতে পারবো। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি তখন তখনের ইভেন্ট, এবং তার পাশাপাশি এই জায়গায় আমাদের তারিখ হিসেবে সব কিছু রেকর্ড হয়। তো এই জায়গায় আমরা বিভিন্ন রকম ফুটেজ দেখতে পাচ্ছি, এবং রাত্রের বেলার ফুটেজ।
তো সুতরাং এর পাশাপাশি আরও বিভিন্ন ফিচার রয়েছে, আমরা এই জায়গা থেকে চাইলে ব্যাকে এসে মেমোরি কার্ড ফরম্যাট করতে পারি, যেমন ভিডিও রেকর্ডে গিয়ে জায়গায় আমরা ফরম্যাট এসডি কার্ড করে আমাদের ফুল যে রেকর্ডিংগুলো ছিল সবগুলোকে রিমুভ করে দিতে পারি। এবং তার পাশাপাশি এই জায়গা থেকে আমরা চাইলে অ্যালার্ম অন করতে পারি, তো অ্যালার্ম অন করলে আমরা যখন বাসা থেকে বেরোবো তখন যদি কেউ আমাদের রুমে প্রবেশ করে, তো কেউ আমাদের রুমে প্রবেশ করলে আমাদের কাছে একটা অ্যালার্ম বাজবে এবং আমাদের ফোনের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে আমাদের রুমে কেউ প্রবেশ করেছিল। তো এটা যখন আপনি বাসা থেকে বেরোবেন তখন অন অফ করে নিতে পারেন। আর তাছাড়াও এটা সাউন্ড করবে কিনা এটাকেও অফ অন করা যায়, অর্থাৎ অন হওয়ার সময় অথবা অফ হওয়ার সময় যে সাউন্ডগুলো হয় ওগুলোকেও চাইলে আমরা অফ অন করে নিতে পারবো। তারপর ভিডিও রেকর্ডিংয়ের সেটিংও আমরা পরিবর্তন করতে পারবো, যে কন্টিনিউয়াস রেকর্ডিং যদি আমরা চালু করে রাখি তাহলে ভিডিও সবসময় রেকর্ড করতে থাকবে, আর ইভেন্ট রেকর্ডিং চালু করলে শুধুমাত্র যখন মোশন ডিটেক্ট করবে এবং রুমের ভিতর কোনো হালচাল হবে তখনই এটা রেকর্ড করবে। তাছাড়া ফুল ভিউ নামে একটা মুড আছে যেটা দিয়ে আপনি ফুলভাবে সব কিছু দেখতে পারেন, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ফুল ভিউ মুডে। এবং তাছাড়া এতে ক্লাউড সুবিধা রয়েছে, বাট ক্লাউড সার্ভারটা আমাদের কিনতে হয়, কিনলে আমাদের এই যে রেকর্ডিংগুলো এগুলো অটোমেটিকলি তাদের সার্ভারে সেভ হতে থাকে, আমাদের কোনো মেমোরি কার্ডের প্রয়োজন পড়ে না। তো এখন আমরা একটা ফুটেজ এই জায়গা থেকে ডাউনলোড করে নিব, অর্থাৎ এর ভিতর থেকে যে ফুটেজগুলো রেকর্ড হয় একটা ফুটেজ ডাউনলোড করে আমরা দেখব আসলে কেমন এইগুলো এবং কতটা কাজে লাগবে। এই জায়গায় আমরা এই ডাউনলোড বাটনে যাওয়ার পর এই জায়গা থেকে আমরা ইভেন্ট গ্রুপসের ভিতর ক্লিক করলে আমরা আমাদের আজকের দিনে ঘটমান সকল ইভেন্ট পেয়ে যাবো, অর্থাৎ যখন যখন আমাদের আশেপাশে কোনো অবজেক্ট মুভমেন্ট করেছে তো ওইগুলো আমরা এই জায়গা থেকে ডাইরেক্ট প্রেস করেই ডাউনলোড করে নিতে পারবো। এবং তাছাড়া এই জায়গায় ডে বাই ডেতে রয়েছে, তো এই জায়গায় আমরা প্রেস করে ইজিলি এগুলোকে আমরা এই ডাউনলোড বোটাম চেপে এগুলো ডাউনলোড করে নিতে পারবো। তো এই জায়গায় আমি অলরেডি একটা ডাউনলোড করলাম কেবল আপনাদের দেখানোর জন্য যে আসলে কোয়ালিটি কেমন, এবং এর পাশাপাশি এই জায়গায় অডিও রেকর্ড হয়, আর তাছাড়া আপনারা এটাতে চাইলে জুম দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে আপনাদের প্রয়োজন মতো বানিয়ে ফেলতে পারেন। আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ফুল 360 ডিগ্রি ভিউ রয়েছে। আশা করি ডিভাইসটি আপনাদের ভালো লেগেছে, আর এই টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তাছাড়া আপনি যদি সাইবার সিকিউরিটি সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজ অথবা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া আমাদের চ্যানেলে 3টি ওয়াইফাই জ্যামারের গিভওয়ে চলতেছে, সো যারা জিততে চান আমাদের পেজে অ্যাক্টিভিটি ভালো থাকলে এবং তাছাড়া আমাদের রেগুলার ভিডিওতে কমেন্ট করলে সেই জিততে পারবে। আর গিভওয়ে রেজাল্টটি আজকে রাত 8টার সময় আমাদের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে, তো অবশ্যই চোখ রাখবেন আমাদের ফেসবুক পেজে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।